আনন্দবাজারের খড়গপুরের সাংবাদিক দেবমাল্য বাগচিকে গ্রেফতারের ঘটনায় পুলিশের সমালোচনা করে টুইট করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে কয়েকটি জেলা শহরে প্রতিবাদ সভারও ডাক দিয়েছে সাংবাদিক সংগঠনগুলি। বুধবার দেবমাল্যকে গ্রেফতার করে পুলিশ। শুভেন্দু বৃহস্পতিবার তার টুইটে বলেন, 27 অগস্টে আনন্দবাজারের খড়গপুর সংস্করণে শহরের সাজোয়াল এলাকায় চোলায় মদের রমরমা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। এই খবরে পুলিশ প্রশাসনের অকর্মণ্যতা নিয়ে প্রতিক্রিয়া হয় এবং কিভাবে বাড়িতে চোলাইয়ের ব্যবসা চলছে তা তুলে ধরা হয়। পুলিশ কয়েকজন মদ্যপকে ধরে জনরোষ সামাল দিতে চায়, কিন্তু মূল অভিযুক্তরা গা ঢাকা দেয়। যিনি অভিযোগ করেছিলেন, এরপর চোলাইয়ের কারবারিরা তার বাড়ি ঘেরাও করে এবং অভিযোগ তোলা নিয়ে তাকে হুমকি দেওয়া হয়। শুভেন্দুর আরও বক্তব্য, 28 অগস্ট চোলাইয়ের কারবারির আত্মীয়রা অভিযোগকারিনী ও সংশ্লিষ্ট সাংবাদিকের নামে মামলা করে। ওই অভিযোগ ধরে পুলিশ দ্রুত কাজে নেমে পড়ে। তপশিলি জাতি ও জনজাতিদের বিরুদ্ধে অত্যাচার প্রতিরোধ আইনের 3-1 RS ধারায় FIR হয়। সাংবাদিক দেবমাল্য বাগচি এবং অভিযোগকারিনী বাসন্তী দাসকে গ্রেফতার করা হয়। বুধবার দেবমাল্যদের মেদিনীপুর আদালতে হাজির করিয়েছিল পুলিশ। 15 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে নির্দেশ হয়েছে। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকারের দাবি, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দুজনকে গ্রেফতার করা হয়েছে, তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। জেলা বিজেপির মুখপাত্র অরূপ দাসের দাবি, সংবাদ মাধ্যমের কণ্ঠরোধ করছে পুলিশ, তাই সাংবাদিককে মিথ্যে মামলায় গ্রেফতার করা হয়েছে। জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা বলেন, একটি অভিযোগ পেয়ে পুলিশ পদক্ষেপ করেছে শুনেছি, এমন ঘটনা না ঘটলেই ভালো হতো। দেবমাল্যের পরিবারের কথায়, সেই রাতে পুলিশ বাড়ি ঘিরে ফেলায় সকলেই ভয় পেয়েছিল। আইন আদালতের ওপর তাদের আস্থা আছে জানিয়ে তারা বলেন, ও নিশ্চয়ই ন্যায় বিচার পাবে। দেবমাল্যদের নিঃশর্ত মুক্তির দাবিতে সরব হয়েছে একাধিক সংগঠন। ইন্ডিয়ান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের বর্ধমান জেলা শাখা বর্ধমান শহরে সভার ডাক দিয়েছে। শুক্রবার বিকেল 5টায় এই সভা হবে বলে সংগঠনের তরফে জানানো হয়েছে। আজ বিধানসভায় পাশ হয়ে গেল বাংলা দিবস পালনের প্রস্তাব। বিধানসভায় পয়লা বৈশাখের দিন বাংলা দিবস হিসেবে পালন করার প্রস্তাব আজকে পাশ হয়ে গেল, যার পক্ষে ভোট পড়েছে 167 এবং বিপক্ষে ভোট পড়েছে 62। প্রতিবাদে রাজভবনে গিয়েছে বিজেপির প্রতিনিধির দল। বাংলার রাজ্য সঙ্গীত হল রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলার মাটি বাংলার জল। এর পরিণতিটা কি হবে শুনুন, এই প্রস্তাবের পরিণতি হবে বঙ্গ নামের মতো। এই প্রস্তাবের পরিণতি হবে বিধান পরিষদের মতো। এই প্রস্তাবের পরিণতি হবে মুখ্যমন্ত্রীকে বিশ্ববিদ্যালয়ে আচার্য করার মতো। এই প্রস্তাবের পরিণতি হবে BSF এর বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো। এই প্রস্তাবের পরিণতি হবে ইডি CBI এর বিরুদ্ধে নেওয়া রেজুলেশনের মতো। সবাই জানে 1947-এর 20 জুন অ্যাসেম্বলির প্রসিডিংস পড়তে হবে অখিল বাবু, লাইব্রেরিতে যেতে হবে। আমি তো সচিবের কাছ থেকে নিয়েছি, আমি বিজেপি অফিস থেকে বানিয়ে আনি। 1947-এর 20 জুন পশ্চিমবঙ্গ ভারতবর্ষে থাকার সিদ্ধান্ত হয়েছিল, এই দিনকে আপনি অস্বীকার করতে পারবেন না, এই রেকর্ডকে আপনি নষ্ট করতে পারবেন না। নামটা দিনটা গ্রহণ করতে আপত্তিটা কোথায়, আপত্তির জায়গাটা কোথায়? আপনারা শুনলেন যে এই প্রস্তাব পাশের আজকে কিভাবে বিরোধিতা করেছেন শুভেন্দু অধিকারী। যদিও শুভেন্দু অধিকারীকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিধানসভায় দাঁড়িয়ে তিনি আজকে বলেছেন, পয়লা বৈশাখী আমরা বাংলা দিবস হিসেবে পালন করব, রাজ্যপাল সই না করলে কিছু যায় আসে না। রাজভবনকে অনুরোধ করেছিলাম 20 জুন পালন না করতে, এতদিন 20 জুন পালন করা হয়নি বলে পয়লা বৈশাখ বাংলা দিবস পালনের ভাবনা আসেনি। কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি পালনের সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছে। আজকে বিধানসভায় দাঁড়িয়ে এমনই বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। আমাদের বিরোধী দল নেতা বলেছেন যে 20 জুন রাজ্যপালকে সই করতে দেবেন না, এই পয়লা বৈশাখ, সরি প্লিজ, হয় আমি বলি নয় আপনারা বলুন, রাজ্যপাল সই না করলে আমাদের কাছে যায় আসে না, আমরা এটাকে পালন করব। আমি দেখব কার শক্তি বেশি, জনগণের শক্তি বেশি
না রাজ্যপালের শক্তি বেশি, নমিনেটেড লোকের শক্তি বেশি। আমি এটা বলতে চাইতাম না যদি আপনারা রাজ্যপালের নাম উল্লেখ না করতেন। এবার কিছু ইতিহাস দেখাচ্ছিলেন তো, স্বাধীনতা আন্দোলনের সময় যারা কোনো পার্টি নেয়নি, যাদের কোনো ভূমিকাই ছিল না, তারা আজকে স্বাধীনতার ইতিহাস নিয়ে কথা বলছেন। দুঃখজনক, লজ্জাজনক, দুঃখজনক, লজ্জাজনক। গান্ধীজিকে, গান্ধীজির প্রাণ যারা কেড়ে নিয়েছিলেন, নিয়ে খুশি হয়েছিলেন, দেশের পিতা যারা নেতাজিকে তেজোদ্দালাল বলে এসেছিলেন, তারা আজকে বলবেন, আমাদের ইতিহাস শেখাবেন। পয়লা বৈশাখ বা বিশে জুন নয়, ১৬ই অক্টোবর অর্থাৎ বঙ্গভঙ্গের দিনটিতে বাংলা দিবস পালনের পক্ষে সওয়াল করলেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। স্যার, পয়লা বৈশাখ দিনটার সাথে সারা পৃথিবী পরিচিত, যেটা বাংলা নববর্ষের প্রথম দিন। পয়লা বৈশাখ দিনটিকে কেন আমরা নির্বাচিত করলাম? তাহলে কি বাংলা দিবস উদযাপন আর বাংলা বাংলাদেশের উদযাপন একই দিনে তো হয়ে যাবে? ১৬ই অক্টোবর ১৯০৫ সালের কথা আমরা কেন ভুলে যাচ্ছি? সেই বঙ্গভঙ্গের কথা, রাখি বন্ধন উৎসবের কথা। তাই স্যার, আমি চাই রাজ্য দিবস উদযাপন করুক, কিন্তু ১৬ই অক্টোবর দিনটাকে প্রাধান্য দেওয়া হোক, কারণ ১৯০৫ সালের কথা আমরা ভুলে যাই না।